প্লিজ বন্ধুরা এই ভিডিওটা তোমরা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আমি এতদিন কেন তোমাদের সামনে আসিনি বা ভিডিও পোস্ট করিনি সেটা তোমরা জানতে পারবে, তো ভিডিওটা প্লিজ স্কিপ করো না, পুরোটা দেখতে থেকো। সুপ্রভাত বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজ অনেক দিন পর, মানে প্রায় 1 মাস 10 দিন পর এইভাবে তোমাদের সামনে এলাম। অনেকদিন আসতে পারিনি, তার বিভিন্ন কারণ ছিল। আর সবার আগে সরি, আমি বলেছিলাম ইন্ডিয়া ফিরে মানে 21 তারিখের পর আমি ভিডিও আপলোড করব, বাট আমি করে উঠতে পারিনি, তার জন্য সরি। বাড়ি যাওয়ার পর, ইন্ডিয়াতে যাওয়ার পর মেয়েকে নিয়ে বিভিন্ন সমস্যায় পড়েছিলাম। ওখানেও গিয়ে গরমটা সহ্য করতে পারিনি, যার জন্য একটু অসুস্থ হয়েছিল, নিজেরাও একটু অসুস্থ হয়েছিলাম, তারপরে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। আর এর মধ্যেও বিভিন্ন রকম অনুষ্ঠানও বাড়িতে করতে হয়েছে। আর বুঝতেই পারছো, 3 বছর পর বাড়ি গেছি, সেখানে মাত্র 1 মাসের ছুটিতে, তো টাইমটা খুব কম হয়ে গেছিলো। মানে সব কিছু নিয়ে চ্যানেলকে সময় একদম দিতে পারিনি আমি, কারণ একটা ভিডিও পোস্ট করতে গেলে সেটাকে এডিট করতে হয়, এডিটে প্রচুর টাইম লেগে যায়। আমি এখানে মেয়ে নিয়ে, ও যখন ঘুমোয় তখন সেই সময়টা হয়তো সেটা করতে পারি, কিন্তু বাড়িতে সেটা সম্ভব হয়ে ওঠেনি, তার জন্য সরি। আর ফিরে এসেছি, বুঝতেই পারছো ওখানে প্রচণ্ড গরম, প্রচণ্ড, আর এখানে ঠান্ডা। দেখো সোয়েটার পরেছি, এখানে ডিসেম্বরের ঠান্ডা চলছে। আমি মর্নিং ওয়াকে বেরিয়েছিলাম, ভেবেছিলাম বাইরে থেকে তোমাদের সঙ্গে কথাটা বলবো, বাট এত ঠান্ডা যে ফিরে আসতে বাধ্য হলাম। ভাবলাম এখন একটু ফাঁকা আছি, ফ্রি আছি, এখনই ভিডিওটা শ্যুট করি, তোমাদেরকে জানানো প্রয়োজন, তারপরেই বাকি ভিডিওগুলো সব আপলোড করব। তো এবার থেকে আমি রেগুলারলি ভিডিওগুলো আপলোড করতে থাকবো। ইউএস থেকে ইন্ডিয়া যাওয়া পর্যন্ত কিভাবে আমাদের জার্নিটা ছিল বা বাড়ি যাওয়ার পর কিভাবে কেটেছে, সেরকম খুব বেশি ভিডিও বাড়ি যাওয়ার পর হয়নি, তবে বাড়ি যাওয়ার পর যেসব মানে কিছু কিছু অনুষ্ঠান হয়েছিল সেই সব ভিডিওগুলো শ্যুট করা আছে, বাট সেগুলো এডিট করার সময় তখন হয়নি বলে আমি পোস্ট করতে পারিনি। তো এই ভিডিওটা পোস্টের পর আমেরিকা থেকে ইন্ডিয়া ফেরার যে ভিডিওগুলো সেগুলো আগে আপলোড করব, তারপর বাড়িতে যে অনুষ্ঠানগুলো হয়েছিল সেগুলো তোমাদেরকে শেয়ার করব। আর ইন্ডিয়া থেকে এখানে ব্যাক করার সময় কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, কারণ ইন্ডিয়া থেকে ইউএস আসার যে জার্নিটা এটা ছিল আমাদের খুবই খারাপ, খুবই খারাপ। বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হয়েছিল, ফ্লাইট মিস থেকে শুরু করে গাড়ি খারাপ থেকে শুরু করে সব কিছু। তো আসার পর 2-3 দিন মন মেজাজ কারণ আমাদের ভালো ছিল না, যার জন্য আমি তোমাদের সামনে আসিনি। তো এখন মোটামুটি ঠিকঠাক আছি আমরা। আর বাড়ি থেকে ফেরার পর প্রচণ্ড ক্লান্তিটা আমাদের মধ্যে ছিল, ওখানকার টাইমের সঙ্গে এখানকার টাইমটা অ্যাডজাস্ট করতে একটু টাইম লাগছিল, মানে ঘুম ছাড়ছিল না চোখ থেকে, দিনের বেলা পুরো ঘুমিয়ে যাচ্ছি ইন্ডিয়ার টাইমের মতো। তো যাই হোক, সব কিছু পেরিয়ে উঠতে পেরেছি। তো এবার প্লিজ প্লিজ আমার চ্যানেলটি দেখতে থাকো, এবার নিয়মিত ভিডিও আসবে, নির্দিষ্ট সময় আমি বলছি না, বাট প্রত্যেকটা দিন আমি ভিডিও আপলোড করব, যেটা তোমরা দেখতে পারবে। আর প্লিজ প্লিজ সাপোর্ট করো, ধন্যবাদ, অনেক ধন্যবাদ এই ভিডিওটা পুরো দেখার জন্য। তো এখনকার মতো চলো, টাটা, সবাই ভালো থেকো।